যে প্রক্রিয়ায় সিবিআই তার ইনভেস্টিগেশন তদন্ত চালাচ্ছে তার বিরুদ্ধে বিক্ষোভ, তীর নিক্ষেপ শুধু একটা রাজনৈতিক দলকে কালিমালিপ্ত করার জন্য, তার বিরুদ্ধে বিক্ষোভ 2011-20 মের পরে সারদা প্রতিষ্ঠিত হয়েছে তার নয়, সারদা প্রতিষ্ঠিত হয়েছে অনেক আগে। তাতে যারা মদত দিয়েছে এই বাংলায় তাদেরকে এখানে প্রতিষ্ঠা পেতে, তাদের কাউকে ধরা হচ্ছে না। রেজিস্ট্রার অফ কোম্পানিজ তারা রিনিউ করেছে এক বছরের পর বছর, এই কোম্পানিকে লিগালাইজ করেছে। এখানে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স তাদের ছাপ্পা দিয়েছে এবং ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তখন তাদের বিরুদ্ধে কিছু স্টেপ নেয়নি, সেবি তৎকালীন অফিসাররা কেউ স্টেপ নেয়নি, আরবিআই স্টেপ নেয়নি, এবং সেখানে কেন্দ্রীয় সরকার এবং তার তৎকালীন বামফ্রন্ট সরকার তাদের একদম হ্যান্ড ইন গ্লাভস রীতি চাঁদের এই কাজ করেছে, সেদিকে সিবিআই দৃষ্টি নিক্ষেপ করছে না। এক চোখে না দেখে যাদের যাদের ডাকা উচিত তাদের তাদের ডাকুক।